আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। ছয়টি সংসদ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বুধবার। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছে গেছে সরঞ্জাম। ব্রাহ্মণবাড়িয়া দুই, সরাইল ও আশুগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে 132টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ দুই, গোমস্তাপুর, ভোলাহাট, নাচুল আসনের উপনির্বাচনে ইভিএম মেশিন সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা খাতুন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলেও ঘন কুয়াশার মধ্যে নদীতে অনিয়ন্ত্রিতভাবে ছোট লঞ্চ ও বালুবাহী বাল্ক হেড চলাচলের কারণে চাঁদপুর ঢাকা নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ঘন কুয়াশা, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যাত্রীবাহী লঞ্চগুলো। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদে ওমরের রিপোর্ট। রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য চাঁদপুরের অন্যতম যোগাযোগ মাধ্যম নৌপথ। প্রতিদিন গড়ে প্রায় 40,000 যাত্রী এই রুটে যাতায়াত করছে। লঞ্চ যাতায়াত আরামদায়ক হওয়ায় চাঁদপুর সহ আশপাশের বেশ কয়েকটি জেলার মানুষ এই রুটে নিয়মিত চলাচল করে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে রাডার, ইকো সাউন্ডার, জিপিএস, বিএসএস সহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তবে ঘন কুয়াশা, বাল্ক হেডের অনিয়ন্ত্রিত চলাচল ও শিপিং জাহাজের যেখানে সেখানে নোঙরের কারণে বিপাকে পড়ছেন যাত্রীবাহী এসব লঞ্চের চালক। এতে বাড়ছে অপ্রত্যাশিত দুর্ঘটনার আশঙ্কা। চলার ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি করে যে বাল্ক হেড কার্গোগুলো আছে, এগুলোর ওদের তো নিয়ম কানুন আইন কানুন কিছু জানে না। দ্বিতীয়, ওদের কোনো তো রাডার জিপিএস কিছু নেই, ওরা এলোপাতাড়ি চলাফেরা করে, যার কারণে আমাদেরকে বাধাগ্রস্ত। আমরা তো ওদেরকে দেখি, কিন্তু ওরা তো আমাদেরকে দেখে না। অপ্রশিক্ষিত বা জনবল দিয়ে মালিবাহী বলগেটগুলো চলাচল করে এবং কার্গো মালবাহী জাহাজগুলো সেনেল ক্লিয়ার করে নোঙর না করে, যারা নোঙর করে সেনেলের মাধ্যমে মধ্যে, কিন্তু ওরা চ্যানেল ক্লিয়ার করে না, তাই এই দুর্ঘটনা বেশি ঘটে। গন্তব্য পৌঁছাতে নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় লেগে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে লঞ্চ মালিকদের। নির্দেশনা দেওয়া আছে লঞ্চের প্রতিটা জাহাজের মাস্টার ড্রাইভারদেরকে, যাতে সরকারি সকল নিয়মকানুন মেনে তারা লঞ্চ পরিচালনা করে। কিন্তু দেখা গেছে এই সার্ভিস দিতে যায় তারা যে নিষিদ্ধ সময় যে বালগেট, বালুবাহী বালগেট অধ্যক্ষ চালক দ্বারা তারা পরিচালিত করছে, এই জন্য অনেক সময় ব্যাঘাত ঘটে, দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি নৌপুলিশ বলছে, নৌপুলিশ নদীতে নিয়মিত টহল দিলেও নিয়ম ভেঙে রাতে চলাচল করে বালুবাহী বালকহেড। রাত্রেবেলায় এখানে বালগেট আমাদের চাঁদপুর অঞ্চলের পূর্ণ বন্ধ রয়েছে, আমরা রাত্রেবেলা কোনো অবস্থাতে এখানে বালকহেড চলাচল করতে পারে না এবং আমরা চলাচল করতে দেয় না, এবং যে সকল বালকহেড নিষেধাজ্ঞা অমান্য করে রাত্রিবেলা চলাচল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। শীতের এই মৌসুমে ঘন কুয়াশায় নৌপথের যাত্রা নিরাপদ করতে রাতে ও কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে বালকহেড চলাচলে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন যাত্রী, চালক ও সচেতন মহল। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের আরও একটি রিপোর্ট। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পূর্ব ও পশ্চিম পার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আগামী 3-5 মার্চ পর্যন্ত নওগাঁয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 41তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জামালপুরে 35 জন সাংবাদিককে করোনাকালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আগামী 4 ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। লক্ষ্মীপুরে এমএস আত্মার ট্রাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 948 জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। খুলনায় বিএনপি বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বিএনপি নেতারা। কর্মসূচিতে অংশ নেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও অন্যরা। গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জুয়াক গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর 75তম প্রাণ দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত 12টি পরিবারকে ঢেউটি নগদ অর্থ, কম্বল, শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াস দানির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।